অকালে অসময়ে শুভ্রতে সবকিছু কিন্তু আমাদের ভূমি ধ্বংসের ফলে আজকের এই পরিস্থিতি হয়েছে। অধিক সার কিংবা অধিক ফসল যদি আমরা একই ভূমিতে উৎপাদন না করতাম কিংবা না করার চেষ্টা করতাম, তখন কিন্তু ভূমির উপর চাপ প্রয়োগ করা হতো না। তারপরে আসি আমরা পানির দূষণের ক্ষেত্রে, অধিক কীটনাশক, যোগাযোগ, যানবাহনের তেল বজ্র, এই সব কিছুই আমাদের পানির দূষণের জন্য অধিকভাবে কারণ। কারণ হচ্ছে আমাদের শিল্প কারখানায় যে রং, রিচ কিংবা আবর্জনা ব্যবহার করা হয়, সব কিছুই কোনো না কোনো পুকুর কিংবা ডুবা নালার সাথে কানেক্টেড। এই শিল্প কারখানার আবর্জনা, দূষিত পানি, এইসবের ফলে দেখা গিয়েছে আমাদের পানি দূষণ হচ্ছে। এছাড়া আমরা আশপাশে কিংবা আমরা যদি বাড়িতে থাকি, সে বাড়িতে যে ময়লা আবর্জনা যে ডাস্টবিনে কিংবা যে জায়গায় জমা করা হয়, সেগুলো কিন্তু কোনো নদী নালার সাথে যোগাযোগ থাকে, ফলে দেখা যায় সেই পানি কোনো না কোনোভাবে আবার আমরা গ্রহণ করি এবং সেই পানি আমাদের দেহে গিয়ে বিভিন্ন অসুবিধার সৃষ্টি করেছে এবং এই সংক্রামক রোগের ফলে আজকে আমাদের দেশে এবং আমাদের সৃষ্টি হয়েছে। সব কিছুই পানি দূষণের ফলে একটি বিরাট কারণ। তাই আমরা বলবো যে জমিতে সার প্রয়োগের সাথে সাথে শিল্প কারখানার বর্জ্যের ব্যাপারেও আমাদের পরিবেশ দূষণ ঠিক রাখতে হলে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে যদি আমরা বলি বায়ু দূষণের ক্ষেত্রে, আমরা দেখবো যে আমাদের বাতাস হচ্ছে একটি অমূল্য সম্পদ, সেই বাতাস গ্রহণের মাধ্যমে কিন্তু আমরা বেঁচে থাকি। শিল্প কারখানার বজ্র, পরিবহনের ধোঁয়া, গৃহস্থলীর ধোঁয়া, ইট ভাটার ধোঁয়া, সব কিছু আমাদের বায়ুকে দূষণ করছে। এর ফলে বায়ুতে যে সকল পদার্থ আছে তা দূষিত হয়ে আমরা সেটা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করি এবং আমাদের নিঃশ্বাসের মাধ্যমে সেটা আমাদের শরীরের ভিতরে ঢুকে আমরা বিভিন্ন অসুবিধায় আক্রান্ত হই। এইসবের ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি যে বায়ু দূষণ আমাদের সর্বক্ষেত্রে আমাদের পরিবেশ ভারসাম্য নষ্ট করার ক্ষেত্রে একটি বিরাট ভূমিকা রাখছে। পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আমরা যে সকল দিকে খেয়াল করব, তার প্রথমে যেই জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে নদীর গতি পরিবর্তন। বাসস্থান, শিল্প স্থাপনা, সব কিছুর বজ্র যে নদীতে স্থাপন করা হয় কিংবা যে নদীতে পতিত হয়, সেই নদীর অবশ্যই গতিকে পরিবর্তন করতে হবে। কেননা একই নদীতে গতি একই রকম থাকলে কিংবা একই নদীতে যদি সে বজ্র পদার্থ পড়ে এবং সেই পানি আমরা যদি গ্রহণ করি, তাহলে দেখা যাবে যে পরিবেশের ভারসাম্য অবশ্যই নষ্ট হবে এবং সেটা কোনো দিক দিয়েই সেটা ঠিক করা সম্ভব না। তারপরে আমি বলবো ক্ষতিপূরণ। আমরা যে বন সম্পদে যে ক্ষতি পড়েছি কিংবা যে ক্ষতি পড়ে যাচ্ছি আমাদের আবাসস্থল স্থাপনার জন্য, সেই ক্ষতিপূরণ করতে হবে। বিভিন্ন সময় গাছ লাগিয়ে এবং নতুন গাছ এনে অন্য জায়গা থেকে ফলের গাছ লাগিয়ে সেই ক্ষতিও আমরা পূরণ করতে পারি। এছাড়া নদীর তলদেশ ভরাট করেও আমরা ক্ষতিপূরণ করতে পারি। ক্ষতি বজ্র পদার্থ যেন নদীর তলদেশে না জমে এবং নদীর পানি এবং নদীতে যে বসবাসকারী বিভিন্ন উদ্ভিদ আছে সেগুলো ক্ষতি না করে, সেই জন্য আমরা সেই ব্যবস্থা করতে পারি। তাছাড়া আমরা যদি দেখি যে নদীতে বজ্র পদার্থ জমে, তাহলে নদীর যে ছোটো ছোটো উদ্ভিদ, প্রথমে শিকুল মারা যাবে এবং তারপরে তার মাছ মারা যাবে এবং আমাদের খাদ্য সম্পদ নষ্ট হবে। তাই আমাদের সেদিকেও খেয়াল রাখতে হবে। পাহাড়ের মাটি কাটা বন্ধ করতে হবে পরিবেশের দূষণ রক্ষার ক্ষেত্রে। পাহাড়ে যেন আর কেউ পাহাড় মাটি না কেটে কিংবা তাদের স্থাপনের জন্য, তাদের নিজেদের জন্য, নিজেদের স্বার্থের জন্য ব্যবহার না করে সেদিকে খেয়াল রাখতে হবে। পাহাড়ের ব্যাপারে আমাদের বিশেষ আইন কিংবা আমাদের সেখানে প্রশাসনকে আমাদের এই ব্যাপারে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য বলতে হবে। তারপরে হচ্ছে আমাদের সতর্কতার সাথে ব্যবহার। আমরা যে পানি, বায়ু এবং আমাদের বাসস্থানে যে ব্যবহার আছে আমাদের, সেগুলোর ব্যবহারের ক্ষেত্রে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। যেমন পানি, বায়ু কখনোই যেন কোনোভাবেই যেন নষ্ট না হয়, সর্বদিকে সবসময় আমাদের সেই খেয়াল রাখতে হবে এবং এইসবের দিকে খেয়াল রাখলে আমরা দেখব যে আমাদের পরিবেশের ভারসাম্য অবশ্যই রক্ষা করা সম্ভব। যদিও আমাদের বনজ সম্পদ আমাদের পুরো দেশে মাত্র 17%, তারপরেও দেখা গিয়েছে এই অল্প সংখ্যক বনজ সম্পদ কেটে আমরা সেখানে গাছপালা এবং সেখানকার যে সকল উদ্ভিদ আছে সেগুলো নিয়ে আমরা আমাদের নিজেদের কাজে, অর্থাৎ আসবাবপত্র, বাসস্থান এগুলোর জন্য ব্যবহার করে থাকি।
এই 17% গাছপালাও যদি আমরা আমাদের নিজেদের স্বার্থে ব্যবহার করি তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য কখনোই রক্ষা করা সম্ভব নয়। সবসময় আমাদের বন সম্পদ রক্ষার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, তবেই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। আজকের এই পাঠ অর্থাৎ আজকের ত্রয়োদশ অধ্যায়ে আমি আজকে যা পড়িয়েছি তোমরা অবশ্যই বইয়ে খেয়াল রাখবে যেন তোমাদের সঠিক জ্ঞান আহরণ হয়, এবং সেই পাঠ আমি আশা করি তোমাদের 6 থেকে 9 তারিখে যে পরীক্ষা হবে সেখান থেকে এখান থেকে প্রশ্ন আসবে, তোমরা সবাই সেদিকে খেয়াল রাখবে। এবং আজকের জন্য আমি একটি পাঠ দিচ্ছি, সেটি হচ্ছে উন্নয়ন। আমি প্রথমেই একদম এই পাঠ শুরু করার অনলাইন ক্লাসে শুরুতেই উন্নয়ন কী সেটি করেছি, উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের ভারসাম্য কীভাবে রক্ষা করা যায়। আমি 2টি কোশ্চেন দিয়েছি, তোমরা সবাই এই 2টি কোশ্চেন ভালোভাবে মুখস্থ করবে যেন পরীক্ষাতে আসলে আমরা সঠিক উত্তর দিতে পারি। পরিবেশের ভারসাম্য কেবল উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের রক্ষার্থ, উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সবচেয়ে জরুরি, এবং এটি রক্ষার্থে আমাদের করণীয় কী আমরা সবাই এই পাঠটি ভালোভাবে আশা করি শেষ করবো। এই বলে আমি আজকে আমার অনলাইন ক্লাসে